আর এইভাবে কতদিন লুকিয়ে লুকিয়ে কথা বলবো বলো তো? তোমার আব্বার সাথে আমার আব্বার যা ঝামেলা, আমাদের ভালোবাসা কোনোদিনই মেনে নেবে না। তা জানি, কিন্তু আমি কি করব বলো তো? চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই। তুমি পালিয়ে যাবো তো বলছো, এই মুহূর্তে আমার কাছে একটা টাকাও নাই। তুমি কিছুদিন দাঁড়াও, তারপরে টাকাটা গুছি, তুমি আর আমি পালিয়ে যাবো। তুমি আমাকে কথা দাও, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? কথা দিলাম, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই অমনুষ্যের বাচ্চা, আবার তুই আমার মেয়ে হাত ধরেছি, ছাড় হাত। ডাক্তর বাপকে আজ আর একটা ব্যবস্থা করি, কাজ ছাড়বো। এই তুই গরু মতন হামলা শিখেনে, হামলাবো না। দেখ তোর অমনুষ্যালি কি করেছে। কি করেছে না করেছে পরের কথা, তুই আমার জায়গা থেকে শোন। তুই ঘরের পাশে এক ফুট জায়গা ফেলিসি, তোর জায়গায় কি দাঁড়াগা। এইবার বল কি হয়েছে। তোর ছেলে আমার মেয়েকে জানলা দিয়ে হাত ধরে টানাটানি করছিলো। এই তোদের বাড়িতে প্রতিদিন ঝামেলা হয় কেন রে? একদিন হাসলি, একদিন মুরগিলি, একদিন টি বলে পানি গড়ালি। না মন সেব, আজ আমাদের কোনো দোষ নাই। ও ছেলে আমার মেয়েকে লিয়ে হাত ধরে টানাটানি করছিলো। এই আবার মিথ্যে কথা, তোর কোনো প্রমাণ আছে আমার ছেলে তোর মেয়েকে হাত ধরে টানিছে? তা প্রমাণ নাই তো, তোর ছেলে আমার জানলা করে দাঁড়িয়ে আছে কেন তাই বল। আমার ছেলে আমার জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে তোর কি? এই চুপ কর, তোদের এই রোজ রোজ মেয়ে ছেলেদের মতন ঝামেলা ভালো লাগে না। তোদের কাছে শেষবারের মতো বলে যাচ্ছি, এরপর যদি ঝামেলা হয় কারো দোষ পায় তাহলে তাকে গিলাম ছড়া করবো। এই তোমরা সবাই চলো। আজ প্রমাণ নাই বলি তোরা বেঁচে গেলি, প্রমাণ যেদিন পাবো তোদেরকে ঠিক বিচার করে নেবো। আরে যা, আমার ছেলেকে আমি ঠিক সামলে নেবো, আগে তোর মেয়েকে সামলাগা। আমার মেয়েকে আমি ঠিক সামলে নেবো। এই চলো। এই খবরদার আমার জায়গায় পা দিবি নি, পা কেটে নেবো, তোর জায়গাতে যা। আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে না ভাই, বেকাব হয়ে গেছে। কেন রে, কিভাবে বেকাব হলো? আমার মুখে বরণ, কালচে কালচে দাগ, কি আরে এ কোনো ব্যাপার হলো? তুই ব্যবহার করবি মোস্তাকের হার্বাল স্কিন লাইটিং কিট, যেটাতে তোর ত্বক পরিষ্কার করতে সাহায্য করবে। ও তাই, এমন কি আছে এই কিটে? এই কিটে আছে স্কিন লাইটিং স্ক্রাব আর হলদি ফেস ওয়াশ। ভাই ফেস ওয়াশ তো শুনেছি, স্ক্রাবটা আবার কি? তাহলে শোন, এটা হলো মোস্তাকের মেন স্ক্রাব, এতে আছে হলদি আর অ্যালোভেরার বীজ, যেটা তোর স্কিন এক্সফোলিয়েশন দূর করতে সাহায্য করে। স্কিন এক্সফোলিয়েশন, এটা আবার কি? দেখ ভাই, আমাদের স্কিনের একেবারে উপরে যে ত্বকটা হয় না, সেটা রোদে পুড়ে ডেট আর ডাল হয়ে যায়। এক্সফোলিয়েশন পুড়ে যাওয়া ত্বকটাকে রিমুভ করতে সাহায্য করে। এটা তোর মুখে ভালোভাবে লাগিয়ে 5-7 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। এটা তোর ব্রণ আর কালো দাগগুলোকে দূর করতে সাহায্য করে। এরপরে ব্যবহার করতে হবে মোস্তাকের স্কিন লাইটিং ফেস ওয়াশ, এতে আছে আসল হলুদের গুণ, যেটা তোর ব্রণকে কম করবে এবং ত্বকের ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। বাহ, এটা তো খুব সুন্দর জিনিস, তো তুই কোথা থেকে কিনেছিস? আমি তো অনলাইন থেকে কিনেছি, তুইও কিনিলে, লিংক ডিসক্রিপশনে আর কমেন্টে পিন করা আছে। তো বন্ধুরা, আপনারাও ইউজ করে দেখুন, আমি পার্সোনালি ইউজ করি, খুব ভালো প্রোডাক্ট, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে চ, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে চ। এই ছোট লোকের বংশ, তুই তো তোর ছেলেকে নিয়ে খুব ফুটানি করছিলি, তোর ছেলে কি করেছে তুই জানিস? আমার ছেলে আবার কি করেছে? আমি যে ঘাট পার করে আমার মেয়েকে শ্বশুর বাড়ি থসনু, তোর ছেলে পুকুরের মতো আমার মেয়েকে ওইখানে দেখতে গেছে। এই তুই বেশি উল্টো পাল্টা কথা বলিস নি, আমার ছেলে তোর মেয়েকে দেখতে গেছে, তার কোনো প্রমাণ আছে? শালা প্রমাণ আর প্রমাণ, এবার যা করবো সব প্রমাণ লি করবো। এই চ। এই তুই না রিয়াজ, তোকে রাইতে জানলার ধারে যেতে বলিসে, অনেক কথা আছে। ঠিক আছে, ওকে নিশি রাতে আসতে বলিস, নাহলে আব্বা আমাকে পাহারা দেয়। ঠিক আছে, তুই
থাক, আমি চলি গেল। সাবধানে যাস, আব্বার সামনে যেন পড়িস নি, আব্বা আবার তোকে সন্দেহ করে। ঠিক আছে। এই দাদা, সত্যি করে বল, তুই আমার মেয়ের কাছে কি করতে গেছিলি? আমি পরীক্ষার রুটিন নিতে এসেছিলাম। এক সপ্তাহ আগে পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আজ তুই রুটিন নিতে এসেছিলি। বল শিগগিরই তুই কি করতে এসেছিলি, নাহলে তোকে ঠেঙিয়ে মেরে ফেলবো। বুঝি চাচা বলছি, রিয়াজ আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সাথে কথা বলার লেগে। রাইজে তুই নাকি জানলার ধারে যেতে বলিসে। ঠিক আছে, পাঠিয়ে দিবি। আর আমি যে সব জেনে গেছি কাউকে বলবি নি। আর যদি বলিস, তোর কপালে অনেক কষ্ট আছে। ঠিক আছে চাচা, আমি বলবো না। ঠিক আছে যা, কথাটা জানে মনে থাকে। এ শাইন, তোর সাথে এই মেয়েটা কে রে? এটা আমার বউ। তাহলে তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ ভাই, তোর মস্তকের হালবাল স্কিন লাইটিং স্কাপ এবং ফেস ওয়াশ মাখার পরে আমার আগেকার ভালোবাসা ফিরে এসছে। তাই নাকি? আজ তিন দিন ধরে তোমাকে দেখা নাই, জানটা আমার ছটফট করছে শুধু তোমাকে দেখার লেগে। কিন্তু কি করবো বলো, তোমার ওই রাক্ষস বাপ সালা মরবেও না, আর আমাদের বিয়েও হবে না। কি হলো সোনা, কথা বলছো না যে রাগ করেছো? তোমার হাতটা এত শক্ত শক্ত লাগছে কেন সোনা? এটা সোনার হাত না রে, লোহার হাত। আচ্ছা তুমি ছাড়ো হাত। না, তোকে ছাড়বো না। আজ তোকে হাতে নাতে ধরেছি, মরলে কাছে প্রমাণ করি কে ছাড়বো। এই তুই বসে কি করছিস? তাতে মর সাহেব পেটে গেলাই। ওগো, আমি মেয়ে ছেলে মানুষ, এত রাতে মল বের যাবো কি করি? টাকা তুমি মলকে ডাকতে যাও, আমি ওকে ধরছি। ঠিক আছে, এই শালা ছেলেকে ভালো করে ধর, যদি হাত ফসকে যায় একটা মার কিন্তু মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে। ঠিক আছে, তুমি যাও, আর বাপ পেতে নাম হাত থেকে ফসকে যাওয়ার। মা, ও মা, মা গো, হাতটা ছাড়েন না, জামাইয়ের কেউ এইভাবে হাত ধরে লোকে দেখলে কি বলবে? যে সাউরি হই জামাইয়ের হাত ধরে টানাটানি করছে। এই কে তো শাশুড়ি? কেনে আপনি? আর কদিন পরে তো আপনার মেয়েকে আমি বিয়ে করব, তাহলে আপনি আমার শাশুড়ি হবেন না? এই আমার মেয়েকে বিয়ে করলে তো মানে বুঝতে পারছ না, একটু দাঁড়া মরল আসু তোর ভূত ছাড়াছি। এই এত রাতে এখানে কি করছিস? আব্বা, তুই না সাথে দেখা করতে এসি, তুই নার মার হাতে ধরা পড়ে গেছি। এই জানোয়ার, তোকে এখানে আসতে মানা করিনি, তাড়াতাড়ি হাতটা ছাড়লি পারলা, তাহলে মান সম্মান যাবে। আব্বা, শাশুড়ির হাতে বিশাল শক্তি, ছাড়াতে পারছে নাকি? এই ছোড়া আবার কি বলছে রে? মেয়ে ছেলের আবার শক্তি মার টান। আমার হাত ছেড়ে দিয়েছে, চলো এখান থেকে পালাই। পালাবো কি করে রে, তোর হাত ছেড়ে আমার হাত ধরে ফেলেছিস রে। তোমার হাত ধরে ফেলছে আব্বা, তাহলে তোমার ভয় নাই, আমার লেগে মরল ডাকতে গেছে, আমি পালাই। মরল সাহেব, চাতের আসেন, আজ ওদেরকে হাতে নাতে ধরেছি, সঠিক বিচার করতে হবে। ঠিক আছে লে, সঠিক বিচার করব। চ। কি ব্যাপার, তুই এখানে? তোর লাগে কি আমার জায়গাতে আসতে পারবো না? বাড়ি ঘর বেঁচেতে চলে যেতে হবে নাকি? তা কেন যাবি? তা ছাড়া কি করবো বলেন মরল সাহেব, এইখানে আমার ছেলে আসলো আর মেয়ে হাতুড়ি টানে, আর আমি আসলো আর বউ হাতুড়ি টানে। আপনারাই দেখেন কিভাবে হাতটা ধরে আছে, দাগ বসে গেছে। তাই তো দেখছি। এই তুই তো বললো ছেলে কেন আসছি, অত মিথ্যে কথা বললো কেন? থাম, আজ কি সঠিক বিচার করছি? এ রাকেশ, মৌলানা সাহেবকে ডাকো তো, আজাদের দুজনা বিপরীত দেবো, ছেলেদের হাত ধরিটা না। ঠিক আছে, দেখলে আসছি। এইটা আবার কিরকম বিচার হলো মৌল সাহেব? আর একটা কথা কবিনী, যা করবো ঠিক করবো।
বানরের কাছে কোনো মানুষ থাকে, ঘরে উঠে বসো। এই তুই খবরদার আমার সীমানায় পা দিবি নি। ভাই আমি সীমানা কোথায় পাবো? সবই তো তোর সীমানা। তার মানে আমার বাড়ি বোন নামে, আর বউ তোর নামে, আর মেয়ে তোর ছেলের নামে। তাহলে আমার কি থাকলো? তাই বলছি তোর বাড়িতে কোনো কাজ থাকলে বল, আমি কাজ টাজ করে খাবো। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে মোস্তাকের স্কিন লাইটিং স্ক্রাব এবং ফেস ওয়াশ সম্পর্কে বলছি। আমি পার্সোনালি এটি বেশ কিছুদিন থেকে ব্যবহার করছি, আমি খুব ভালো ফলাফল পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। তাই বলছি আপনারা এক্ষুনি অর্ডার করুন এবং ব্যবহার করুন মোস্তাকের কম্বো। এর লিঙ্ক ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে পিন করা আছে।